ভিভো তাদের ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Y95 উন্মুক্ত করতে যাচ্ছে। দারুণ সব ফিচার থাকছে ফোনটিতে। সো আজকের এই ভিডিওতে দেখাবো ফোনটিতে কি কি ফিচার থাকছে, ফোনটি কেমন হবে এবং এর বাংলাদেশ প্রাইস কত হতে পারে। এছাড়া জানাবো ফোনটি কবে রিলিজ হবে। সো ভিউয়ার চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ফোন রিভিউ সবার আগে পেয়ে যান। প্রথমে দেখে নিয়ে ডিসপ্লে সেকশন। ডিসপ্লেতে দেওয়া হচ্ছে ওয়াটার ড্রপ নজযুক্ত 6.2 ইঞ্চ 19:9 এসপেক্ট রেশিও আইপিএস ডিসপ্লে। ফোনটির রেজুলেশন এইচডি প্লাস। ফোনটি 83% স্ক্রিন টু বডি রেশিও। এর পিপিআই 270 ডেন্সিটি। প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। তবে বডি সেকশনে কোন ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে তা বলা হয়নি। এছাড়া ফোনটিতে থাকছে ডুয়াল সিম স্লট এবং একটি মাইক্রো এসডি স্লট এবং মাইক্রো এসডিতে 256 GB পর্যন্ত এক্সপেন্ডেবল করতে পারবেন। ফোনটি শুধুমাত্র দুটি ভেরিয়েন্টেই পাবেন, তা হলো 3/32 এবং 4/64। এবার আসা যাক এর হার্ডওয়্যার সেকশনে। ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে 1.95 GHz অক্টাকোর প্রসেসর এবং সিস্টেম হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 যা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। জিপিইউতে থাকছে অ্যাড্রিনো 505। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ভার্সন। এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে গেলে দেখা যাবে ডুয়েল ক্যামেরাযুক্ত 13+2 MP রেয়ার ক্যামেরা যার অ্যাপারচার 2.2। সাথে থাকছে ডেপ সেন্সর। এছাড়া 30 FPS সর্বোচ্চ ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পর সেলফি ক্যামেরাতে দেওয়া হচ্ছে 20 MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটিতে আদার্স ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং প্রয়োজনীয় সব সেন্সর। এছাড়া এতে 3.5 mm অডিও জ্যাকও থাকছে এবং ফোনটি বেশ কয়েকটি কালারে অ্যাভেলেবল পাবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হচ্ছে 4030 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি। তবে এতে থাকছে না কুইক চার্জিং সিস্টেম টাইপ সি, যার ফলে ফোনটি দ্রুত চার্জ করতে পারবেন না। ফোনটির দাম ইউরোপিয়ান প্রাইস অনুযায়ী 250 ইউরো, যা বাংলাদেশে 20-22 হাজার টাকার মধ্যে। এছাড়া ফোনটি নভেম্বরের শেষের দিকে রিলিজ হবে এবং আমাদের দেশে আনঅফিসিয়ালি ফোনটি পাওয়া যাবে। সো ততদিন আপনাদের ওয়েট করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ফোনটি সম্পর্কে। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।